গত দুদিন ধরেই দেখছি আপনার যে ব্যস্ততা তাতে বাড়ির লোকেদের দিকে তাকাবার সময় আপনার নেই, আর তাকাবিনি বা কেন? প্রতিদিনই এই গাদা গাদা খবরের কাগজে যার ছবি বেরোয়, নাম বেরোয়, সাক্ষাৎকার বেরোয়, মিডিয়া লোকজন যার ইন্টারভিউ নেবার জন্য একেবারে ছুটে ছুটে বেড়ায়, সে যে ধরাকে সরায় পরিণত করবে সেটাই স্বাভাবিক, আশ্চর্য হওয়ার কিছু নেই। তোমার মতলবটা কি হে ছোকরা? আমাকে নিয়ে না প্রহসন করার ইচ্ছেটাকে এবার একটু প্রশমন করো, আর আগমনের হেতুটি কি সেটা একটু ঝেড়ে কাশো দেখিনি। আর হেতু ওই এমনি এমনি। তা ভালো করেছো এসে। হাতে এইগুলো কি আবার? এগুলো হ্যাঁ কালেকশন। কালেকশন? হ্যাঁ। কিসের কালেকশন? ওই জল দানবের সময় থেকে একদম গাছ পিসাজ পর্যন্ত সব কটা কাগজ, মানে যা যা লেখা, যা যা ছবি, যা যা সাক্ষাৎকার আপনার বেরিয়েছে সব কটা আছে আমার এই কালেকশানে, বুঝলেন? পাছে হারিয়ে যায় সেই জন্য একেবারে সব কটাকে জমিয়ে ফাইল বন্দি করে রাখতে চাইছি। বয়সটা বাড়ছে না কমছে? বাড়ছে। শিওর? না এই ছেলে মানুষই করছো তো তাই ভাবছি বাড়ছে কি কমছে। ও আপনি বুঝবেন না, বুঝলেন, ওই বিখ্যাত লোকেদের বিখ্যাত ভক্তরা এরকম একটু আধটু পাগলামো করেই থাকে। তা আমি বলছি কি, আপনি একটু বিখ্যাত বিখ্যাত হচ্ছেন, কাগজে ছবি টবি বেরোচ্ছে, নাম বেরোচ্ছে, একটু বিখ্যাত হওয়া প্র্যাকটিস করুন। বুঝলাম। শোনো বল, আমি না এখন একটু পড়াশুনো করবো, বুঝলে? তো ঠিক আছে, সেটা সোজাভাবে বললেই হতো, ঘর থেকে বেরিয়ে যেতাম। বিখ্যাত বিভূতি শোনো। হ্যাঁ দাদা বলুন। দরজাটা ভেজিয়ে যেও। দিলাম ভেজিয়ে। সাধনার বিভিন্ন স্তরে যে সকল উপলব্ধি হইয়া থাকে তাহার সম্পূর্ণটা কাউকে জানিতে দিতে নাই। কিছু উপলব্ধি সাধকের একান্তই ব্যক্তিগত উপলব্ধি হিসাবে